আজকে নিয়ে এসেছি বিহারি ভিলেজ স্টাইল চিকেন কারি রেসিপি। তো চলো দেখে নিই রেসিপিটা। অ্যাট ফার্স্ট কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি, তেলটা গরম করতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 800 গ্রাম চিকেন ইউজ করেছি। চিকেনটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। চিকেনটা কিন্তু এখানে একটা হোয়াইটিশ কালার চলে এসেছে, এই স্টেজে চিকেনগুলোকে তুলে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক বাটি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা এখানে হালকা ব্রাউনিশ হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিচ্ছি একটা গোটা রসুন। টমেটোটাকে 1-2 মিনিটের জন্য এভাবেই ভেজে নেব। টমেটোটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি নিয়েছি, সবকটাকে মিক্সারে হাফ গ্রাইন্ড করে নেব। তো এখানে মশলাটা হাফ গ্রাইন্ড করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো আমাদের মশলা কিন্তু একদম রেডি। তো টমেটোটা এখানে সফট হয়ে এসেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ মতো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে 2-3 মিনিটের জন্য মশলাটাকে কষাতে দেব। এই স্টেজে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। ভালো করে এটাকে মিশিয়ে নেব আর মশলার সাথে এটাকে রান্না করব 2-3 মিনিটের জন্য। এই স্টেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঢেকে রান্না করব যতক্ষণ না চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। চিকেনটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে, আমাদের বিহারি স্টাইল চিকেন কারি কিন্তু একদম রেডি। সার্ভ করো এটাকে রুটি, লুচি অথবা প্লেন রাইসের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।